এই বাংলার রাজনৈতিক সংস্কৃতি অবক্ষয়ের জন্য দায়ী মুখ্যমন্ত্রী, মন্তব্য কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর। কংগ্রেস সিপিএমকে উৎখাত করতে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকেছেন তৃণমূল নেত্রী। মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ পঞ্চমবারের সাংসদ অধীর চৌধুরীর। তার জয় প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে লড়াই করে এক গণতন্ত্রের জয়, বললেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরে ভাঁকুড়ি এক নম্বর অঞ্চল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা সভার আয়োজন করা হয় বুধবার। এদিন সন্ধ্যায় চুয়াপুর মোড় সংলগ্ন এলাকায় আয়োজিত এই সভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে ফুলের মালা উত্তরীয় পরিয়ে বরণ করে নেন দলীয় কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষজন। নিজেদের মাঝে পছন্দের নেতাকে পেয়ে তাকে সম্বর্ধনা দিতে পেরে স্বভাবতই খুশি দলীয় কর্মী সমর্থকরা। দীপানিকা সেন, হার্স নিউজ, মুর্শিদাবাদ। আর সেই পঞ্চায়েতের লুটেরা যারা, তারাই ছিল লোকসভার দায়িত্বে। তাই 268টা বুথে আমি কংগ্রেসের পক্ষ থেকে আমরা এজেন্ট দিতে পারিনি। এত কিছু সত্ত্বেও 2014 সালে আমি মোট যে ভোট পেয়েছিলাম, এবারে তার থেকে সামান্য কম ভোট পেয়েছি। এত লুটের পরেও 268,000 ভোট লুট হয়ে যাওয়ার পরে, গতবারের থেকে কয়েক হাজার ভোট মাত্র কম পেয়েছি। আর এলাকার মানুষ আপনাদের দুহাত ভরা আশীর্বাদ দোয়ায়, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির এতদিনের যে সাধ ছিল অধীর চৌধুরীকে হারাতে হবে, সেই সাধের গুড়ে বালি দিয়ে দিয়েছেন আপনারা। তাই আমার জেতাটা শুধু আমার জেতা নয়, আমার জেতা বাংলার এক প্রতিহিংসার রাজনীতিকে মোকাবেলা করে এক গণতন্ত্রের জয়, এটা তার নির্বাচন। বাংলায় একদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রতিহিংসার রাজনীতিকে বাস্তবায়িত করতে গিয়ে যেহেতু অধীর চৌধুরী তার বিরুদ্ধে কথা বলে, তাই তারকে স্তব্ধ করে দেওয়ার জন্য, তার প্রতিবাদ যাতে সে না করতে পারে, মানুষেরা যাতে কথা বলতে না পারে, তাই তার টুটি চেপে ধরতে হবে। আমার হাতে পুলিশ আছে, প্রশাসন আছে, টাকা আছে, মস্তান আছে, তাই তাকে জব্দ করতে হবে। উল্টো দিকে এলাকার মানুষ আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যত অত্যাচারী হোক, যত সন্ত্রাস হোক, আমরা যেভাবে হোক ভোট দিয়ে অধীর চৌধুরীকে পাশ করাবো। এই দুটো শক্তির লড়াই হয়েছে, আর এই দুই শক্তির লড়াই আমি নির্দ্বিধায় এটা বলতে পারি, আমাদের ঘরে মা বোন বৌদি ভাবি বুবু আপা তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পুরুষরা মেয়েদেরকে আমি বেশি মাহাত্ম দিচ্ছি বলে কিছু মনে করবেন না, আমাদের ঘরের মা বোন ভাবি বুবু আপারা যেভাবে সমর্থন করেছেন আমাকে, সেই সমর্থন যদি না পেতাম আজকের এই নির্বাচনের ফলাফল হতো না। এত কিছুর পরেও একটা অসম যুদ্ধ যাকে বলে, অ্যাসিমেট্রিক্যাল ওয়ারফেয়ার, একটা অসম যুদ্ধ হলো। একদিকে গোটা পশ্চিমবঙ্গের প্রশাসন তার মাথা মমতা ব্যানার্জি, তার মুখ্যমন্ত্রী চেয়েছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ম্যানেজ করার জন্য একবার শপথে যাবেন, কিন্তু চারিদিক থেকে কথা উঠলো যে এত বিদ্রোহ করলো কদিন আগে, প্রধানমন্ত্রীকে বলে দিল এক্সপায়ারি প্রধানমন্ত্রী, এখন যাই কী করে, একটা চক্ষুর লজ্জাও তো আছে। তো সেই চক্ষুর লজ্জার জন্য যখন চারিদিক থেকে সমালোচনা হলো, তখন মমতা ব্যানার্জি দেখলেন আর এখন যাওয়া ঠিক হবে না, সেই মানুষজনটার অন্তত বজায় রাখা দরকার বলে তিনি জাননি। যেমন আমরা বলছিলাম যে কুকুরকে ডাকলো তু করে আর কুকুর দৌড়িয়ে চলে গেল, এটা তো দেখতে খারাপ লাগে। মমতা ব্যানার্জি কদিন আগে এত লড়লেন, এখন হঠাৎ করে তার শপথ গ্রহণ সেটা তো যাওয়ার শখ কেন? তাহলে কি কোনো উদ্দেশ্য আছে? হয়তো মমতা ব্যানার্জি মনে করেছেন গেলে আরও তার মানুষজন যাবে, তাই হয়তো যাচ্ছেন না। হ্যাঁ যাবে তো, এখন ক্ষমতায় আছে যাবে, তারা কোথায় যাচ্ছে আমাদের দেখার দরকার নাই। এই আমার বক্তব্য হচ্ছে এটা কোন রাজনৈতিক সংস্কৃতির আমরা শিকার বাংলা, এই জায়গাটা আসতে হবে। আজকে বাংলা এই রাজনৈতিক সংস্কৃতির শিকার কেন হলো তার যদি আমরা আত্মসমীক্ষা করি, তাহলে এই অবক্ষয়ের জন্য মূল দায়ী হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেদিনকার মমতা ব্যানার্জি ভাবলেন
যে আমি কংগ্রেসকে সিপিএমকে উৎখাত করে দিলাম আর আমাকে কেউ বলনে বলা নাই। কিন্তু আজ উনি বুঝেছেন যে কংগ্রেস সিপিএমকে উৎখাত করার মধ্যে দিয়ে উনি নিজের বিপদ নিজে ডেকে এনেছেন। আজ তাই তাকে ভুগতে হচ্ছে, ভুগতে হবে। বাংলায় তৃণমূল পার্টির চারটি বাট্টি খুব তাড়াতাড়ি উঠে যাবে।